तू जानू वानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे পদার রাইস সিনেমা মুক্তির পর থেকে গোটা দেশে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরছে এখন একটাই নাম, তিনি হলেন রশ্মিকা মান্দানা, ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া। এই সিনেমার শিবানলি চরিত্রে অভিনয়ের পর থেকে আজ তিনি হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ। এই সিনেমায় সামি সামি গানে তার নাচে রীতিমতো ঝড় তুলেছে গোটা দেশের অসংখ্য পুরুষ হৃদয়। বক্স অফিসে এখন দক্ষিণী সিনেমায় রমরমা বাজার। গত 17 ডিসেম্বর মুক্তির পর থেকে এখনো পর্যন্ত পুষ্পার জনপ্রিয়তা কোনোভাবেই যেন কমছে না। পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণী ছবি আর এর রাজত্বে দিশেহারা বলিউড। কিন্তু আজ দক্ষিণী হিরোইন রশ্মিকা মান্দানার জনপ্রিয়তা নিয়ে কথা বলবো। গুগলে যদি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাশ টাইপ করা হয় তাহলে রেজাল্টের রশ্মিকা মান্দানাকেই দেখতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, পরিচালক সুকুমারের এই সিনেমায় শিবানলি চরিত্রে অভিনয় করে অভিনেত্রী রশ্মিকা মান্দানা পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন 2 কোটি টাকা। এসবের মধ্যেই শোনা যাচ্ছে সিনেমার বিরাট সাফল্যের পর এবার পারিশ্রমিক আগের থেকেও 50% বাড়িয়ে দিয়েছেন রশ্মিকা। সম্প্রতি রণবীর কাপুরের অভিনীত ফিল্ম অ্যানিমেলের নায়িকার ভূমিকায় ঘোষিত হয়েছে রশ্মিকার নাম। এই সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ প্রেতজি। জিফি খান, আমার সংবাদ।